বাস্তবায়ন করতে পারে সেই নেতার ঋণ শোধ। যশোর ছয় আসনে বহুল আলোচিত আওয়ামী লীগ প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হটিয়ে চমক দেখালেন ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল ইসলাম। স্থানীয় ভোটার ও নেতৃবৃন্দরা বলছেন, কেবল আজিজের জনপ্রিয়তাই নয়, আরও অনেক দিক কাজ করেছে শাহীন চাকলাদারের পরাজয়ের পেছনে। স্থানীয় ভোটাররা জানান, শাহীন চাকলাদার গত 3.5 বছরে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা আয় করেছেন। এই বাণিজ্য নিয়ে মুখ খুলতে শুরু করেছিলেন অনেকে, এ কারণে ভোটের মাঠে প্রভাব পড়েছে। বিভিন্ন শিক্ষামূলক খাতে আছে দুর্নীতি, যেমন নিয়োগ বাণিজ্য, পিয়ন কর্মী আয় হওয়াতে 15 লাখ 17 লাখ পর্যন্ত টাকা নেওয়ার কারণে স্থানীয় নেতা কর্মীদের হয়রানি, বিভিন্ন দিক থেকে হয়রানি। কেশবপুর পৌরসভায় আপনার ইজিবাইক, তারপরে ভ্যানালাদের কাছ থেকে চাঁদাবাজি, এইসব বিভিন্ন কারণে তারা এসের এই অধবতন। শাহীন চাকলাদার কেশবপুর থেকে বিতাড়িত হওয়া কিংবা ফেল করার মূল কারণ হচ্ছে, তিনি বিভিন্ন জায়গায় যে বিশেষ করে শিক্ষাখাতে যে নিয়োগ বাণিজ্যগুলো করছে, প্লাস তার যে স্থানীয় নেতাকর্মী যারা আছে তাদের কাছ থেকে সাধারণ জনগণ যেভাবে হয়রানির শিকার হয়েছে, যে বিভিন্ন ধরনের চাঁদাবাজি হয়েছে তার স্থানীয় নেতাকর্মীর কাছ থেকে চাঁদাবাজি নিয়েছে, এর সমস্ত ইত্যাদি কারণে। পাশাপাশি স্থানীয় অনেক নেতাকর্মীদের সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না। প্রচার প্রচারণার শুরুতেই দলীয় নেতাকর্মী ও ভোটারদের হুমকি ধামকি দিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছেন বলেও অভিযোগ শাহীন চাকলাদারের বিরুদ্ধে। তিনি তো বাইরের একজন, সে তো আসে এখানকে কেশবপুর মাটিকে ভালোবাসবে না, মাটিকে যে ভালোবাসবে সেই তো আমরা কেশবপুরবাসী তো তাকেই চাব। সেই জন্য মূলত আব্দুল আজিজকে সবাই চাইছে এবং চাকলাদারকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের যারা নেতা কর্মী তারা তার কাছে পৌঁছাতে পারছে না, আর চায়ের খলিফা ছিল কেশবপুরে, এই চায়ের খলিফার মূলত তার সর্বে সর্বা ছিল, এবং তিনি যখন কেশবপুরে আসতেন এই চায়ের খলিফায় তার ঘিরে রাখতে সময় তৃণমূল নেতারা তার সাথে কথা বলতেই পারেনি, যে কারণে তারা তাকে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, ক্ষোভ থেকে বিক্ষোভ শুরু হয়ে গেছে। এই বিক্ষোভের কারণে এদের নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছে এবং তার বিরুদ্ধে ভোট করেছে তারা, এবং তাকে তার বিরুদ্ধে ভোট দিয়ে তারা যে স্বতন্ত্র প্রার্থী তাদেরকে পাশ করা হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটের ফলাফল অনুযায়ী আজিজুল ইসলাম মোট ভোট পান 48,947টি, আর শাহীন চাকলাদার পান 39,269টি ভোট। আর এক স্বতন্ত্র প্রার্থী এইচএম আমির হোসেন পান 17,209 ভোট। আজিজুল ইসলাম 9,000 ভোটের ব্যবধানে শাহীন চাকলাদারকে পরাজিত করেন। দলীয় নেতাকর্মীরা বলেন, কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাতারা সাদেকের স্নেহভাজন হিসেবে আজিজুল ইসলাম পরিচিত। তিনি সে সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন, পরে আজিজুল জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। তখন থেকেই তিনি গ্রামেগঞ্জে জনসংযোগ করেন, তিনি তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। জয়ী প্রার্থী আজিজুল ইসলাম বলেন, তিনি এই জয়ে খুশি, কেশবপুরের মানুষের ভালোবাসার কারণে তিনি কেশবপুরবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবেন। কেশবপুরের মানুষদের বহিরাগত হিসেবে শাহীন চাকলাদার ও তার লোকজনেরা নানাভাবে বঞ্চিত করেছেন, সেই বঞ্চিত মানুষই ভোটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।